আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এসেছি bdtodays.com অনলাইন নিউজ পোর্টাল থেকে। আমরা আজকে আছি বাংলাদেশের একটি সুনামধন্য হসপিটাল DPRC হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। আমরা এখানে এমন একজন রোগীর সাথে কথা বলবো যিনি দীর্ঘদিন যাবত ওনার কোমরের ব্যথায় ভুগছিলেন এবং ওনার হাঁটুতেও অনেক ব্যথা ছিল। উনি একজন প্রবাসী। আমরা প্রথমে জানতে চাচ্ছি স্যার আপনার নামটা। রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম, আপনি কোথা থেকে এসেছেন? আমি মাদারওপর থেকে এসেছি, রাজার থানা থেকে। আচ্ছা আচ্ছা, আমরা জানতে চাচ্ছি আপনি পেশাগতভাবে মূলত কি করেন? আমি পেশাগতভাবে আমি টেলারের কাজ করি। আমি প্রবাসে থাকি, প্রবাসে টেলারের কাজ করি। আচ্ছা, ডিপিআরসি হসপিটালে আপনি কোন ডক্টরের আন্ডারে মূলত ভর্তি ছিলেন? আমি এখানে ডিপি হসপিটালের প্রধান শফিউল্লাহর মাধ্যমে চিকিৎসা নিয়েছি। আচ্ছা স্যার, আপনার কি সমস্যা ছিল পুরোটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। আমার সমস্যাটা ছিল কোমরের সমস্যা ছিল। কোমর থেকে মাঝে মাঝে আমার পায়ে চলে যেত, পায়ে থেকে আবার কোমর থেকে পায়ে, এটাই আমার সমস্যা ছিল প্রধান। আচ্ছা, এটা শুরুটা কিভাবে যদি আমাদেরকে একটু বলেন। এটা শুরুটা আমি 1995 সালে মিরপুর এক আনসার ক্যাম্প থেকে একটা বাসাবাড়ি থেকে খাট থেকে ওই খাটটা সরে দিয়ে যে ব্যথাটা পাই, তখন ওই ব্যথাটাই আবার পরবাসে যে ওই আমার মালিকের কাজে যে একইভাবে ওই ব্যথাটা পাই, এখান থেকেই আমার ব্যথাটা শুরু। আচ্ছা, এই ব্যথার কি আপনি কি এর আগে আর কোন ধরনের ট্রিটমেন্ট করেছিলেন কোথাও? হ্যাঁ, বাহিরে অনেক ট্রিটমেন্ট করাইছি, কিন্তু ওখানকার ট্রিটমেন্ট আর বাংলাদেশের ট্রিটমেন্ট এক না। ওখানকার একটা তামিন কার্ড দেয়, ইন্স্যুরেন্স কার্ড, ওখানে সামান্য কিছু চিকিৎসা করে, ওই চিকিৎসা ব্যথা ভালো হয় না। তারপরে আমি বাংলাদেশে এসে অনেক কয়েক জায়গায় ডাক্তার দেখাচ্ছি, কিন্তু সেরকম সুফল পাই নাই। আচ্ছা, তার মানে আপনি 1995 সাল থেকে, তার মানে হচ্ছে আপনি দীর্ঘদিন যাবত আপনার এই সমস্যায় ভুগছিলেন। তাহলে এই ডিপিআরসি হসপিটাল আপনি ঠিক কতদিন চিকিৎসা নিয়েছেন? আমি এখানে ছাড়ে 14 দিনের কথা বলছি, সেখানে আর 2 দিন বাড়তি নিয়ে 16 দিন চিকিৎসা করেছি। আচ্ছা, এখন আপনার অবস্থাটা কি অবস্থায় আছে? এখন আগের থেকে আমার অবস্থাটা ভালো এবং আমি ভালো বোধ করতেছি। মানে আগের থেকে আপনি এখন অনেক সুস্থ বোধ করছেন? জি, আগের থেকে অনেকটাই ফিল ভালো, আমার ব্যথাটা অনেকটাই কম লাগতেছে। আচ্ছা, এই ডিপিআরসি হসপিটালে যখন আপনি ভর্তি ছিলেন, এই ভর্তি থাকাকালীন সময় এখানকার যে পরিবেশ বা এখানকার অন্যান্য খাবার বা এখানকার স্টাফ, নার্স, ম্যানেজমেন্ট, তাদের সম্পর্কে যদি একটু বলেন। না, এখানকার স্টাফ যারা ছিল তারা ঠিকমতোই আমার চিকিৎসা নিয়েছে এবং কি দেখাশোনা করছে, এবং খাবার দাবারে কোনো সমস্যা হয় নাই, টাইম মতন খাবার দিয়েছে, এবং ক্লিনার যারা তারা ঠিকমতো ক্লিনার করেছে, এবং কি মাসুদ ভাই আমার চিকিৎসাটা নিয়েছে, ও রানা ভাই আমার থেরাপিটা, ওই যেটা বলে ইঞ্জেকশন, উনি আমার নিয়েছে। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, আপনার মতো এই ধরনের আরো অনেক পেশেন্ট আছে যারা এই ধরনের সমস্যায় ভুগছেন, যারা হয়তো সঠিক ডক্টরকে হয়তো খুঁজে পাচ্ছেন না, বা তারা হয়তো বিভিন্ন ধরনের অপচিকিৎসার মানে সম্মুখীন হচ্ছেন, তাদের সম্পর্কে যদি আপনার কিছু বলার থাকে যে কি বলবেন আপনি? না, আমি বলবো এটাই যে যারা এই সমস্যাটা নিয়ে ভুগছে তারা অনেক ডাক্তার দেখাইছে কিন্তু কোনো ফল পায় নাই। আমি চেষ্টা করব এবং আমি আশা করি আপনারা শফিউল্লাহ প্রধানের মাধ্যমে এই ডিপি হসপিটালে এসে আপনারা এখানে চিকিৎসা নেন, চিকিৎসা নিলে আপনারা তাড়াতাড়ি সুস্থ হবেন এবং ভালো হবেন। আচ্ছা, ঠিক আছে, আপনি অনেক সুন্দরভাবে আপনার ডিটেলস আপনি আমাদের সামনে তুলে ধরেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে ধন্যবাদ।